ডেনিম ওয়াশিং ট্রেন্ড, আমরা জানি যে এখন বর্তমানে পুরো ওয়ার্ল্ড ডেনিম জ্বরে কোপকাত। এখন আমাদের টিনেজ থেকে শুরু করে একেবারে কিডস ওয়্যার বলি বা টিনেজদের জন্য বলি, অথবা অ্যাডাল্ট ওয়্যার, অথবা যে কোনো বয়সের লোকজনের কাছে ডেনিম হচ্ছে এখন একটা ক্রেজ। তো ডেনিম যেহেতু সবাই খুব পছন্দ করছে, ব্যবহার করছে, তো সেই ক্ষেত্রে ডেনিমের যে জায়গাটা আছে সেটাতে আরো ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন ডেভেলপমেন্টের যে জায়গাগুলো আছে তার মধ্যে হচ্ছে ওয়াশ একটা জায়গা, সাথে সাথে ডেনিমের যে ডিজাইন যেটাকে আমরা বলি কাটিং এর কাটিং করে সেলাই করা, সেলাই করে আমরা যে ডিজাইনটা পাই সেই ডিজাইন, তাহলে দুটো জায়গা, একটা হচ্ছে ডেনিম ওয়াশ প্লাস হচ্ছে শেপ অফ দ্য গার্মেন্টস, গার্মেন্টস এর যে শেপ আছে সেই জায়গাটাতে। এখন গার্মেন্টস এর শেপের সাথে ডেনিমের ওয়াশ খুব ওতপ্রোতভাবে জড়িত, কারণ আপনি যদি সুন্দর ইফেক্ট না দিতে পারেন, সুন্দর ওয়াশ না করতে পারেন, তাহলে কিন্তু শেপ ভালো হওয়া সত্ত্বেও সেই গার্মেন্টসটা মানুষ পছন্দ করবে না, বা সেই ডেনিম যে অ্যাপারেলটা আছে এটা পছন্দ করবে না। তো সেই ক্ষেত্রে যেহেতু হচ্ছে ডেনিমের ফ্যাশন ট্রেন্ড আছে, সেই ক্ষেত্রে হচ্ছে ডেনিমের ওয়াশেরও ট্রেন্ড আছে। এখন ডেনিমের ওয়াশ ট্রেন্ড ডিপেন্ড করছে আসলে হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্ট বা কাস্টমারের যে এক্সপেকটেশন, এগুলা অনুসারে। এখন সেই ক্ষেত্রে হচ্ছে যে যখন আমরা কাস্টমার এখন রিকোয়ারমেন্ট গুলা অনুসরণ করছি বা কাস্টমার নিয়ে যখন আমরা সার্ভে করছি, তখন তারা বিভিন্ন টাইপের ওয়াশ বা বিভিন্ন টাইপের ইফেক্ট ডেনিমের ক্ষেত্রে তারা ডিমান্ড করছে। যেমন এখানে আমরা যেটা জানি সেটা হচ্ছে এখানে বিভিন্ন টাইপের গার্মেন্টস আমরা ডেনিম বানাতে পারি। আমাদের এখানে হচ্ছে যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে একেবারে টপস বটমস যে কোনো আইটেম, টপস থেকে শুরু করে বটম পর্যন্ত যে কোনো আইটেম আমরা ডেনিম দিয়ে তৈরি করছি, যেটা আমাদের এখানে ইমেজ দিয়ে আমরা শো করেছি। এখন এইখানে দেখেন ওভার কোট প্লাস হচ্ছে আমার ডেনিম প্যান্ট, ইভেন জ্যাকেট, ইভেন শার্ট, ইভেন টপস এর আইটেমস গুলা, সব আইটেম গুলাই এখন মোটামুটি ডেনিম দিয়ে শুরু হচ্ছে। যেহেতু এটা অনেক লঞ্জেবিলিটি হাই, দেখতেও সুন্দর এবং ভিনটেজ অ্যাপিয়ারেন্স আমরা পাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এখন বর্তমানে এটা একটা ক্রেজ তৈরি হয়েছে বা ডেনিমের একটা রেগুলেশন তৈরি হয়েছে। অলরেডি আমরা বাংলাদেশ যারা আছি, বাংলাদেশে ডেনিম এক্সপোর্টের ক্ষেত্রে নাম্বার 1 পজিশনে চলে গিয়েছি। তো সেই ক্ষেত্রে এখন আমরা একটু দেখবো যে আসলে ডেনিমের যে ট্রেন্ড, ওয়াশের যে ট্রেন্ড, ফিউচারে কি কি আসছে। আমার ইমেজের দিকে যদি একটু খেয়াল করেন, ফিউচার ট্রেন্ড হচ্ছে ডার্টি ওয়াশ। আমরা তো জানি যে অনেক রকমের ওয়াশ আছে, যেখানে ড্রাই ওয়াশ ইনভলভ, আমাদের ওয়েট ওয়াশ ইনভলভ। এখন আমরা গার্মেন্টস গুলাকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রয় করে দিচ্ছি, আমরা হচ্ছে যে লেজার ওয়াশে চলে আসি, তো সেই সব ক্ষেত্রে ইভেন আমরা ফেডিং এর ক্ষেত্রে চলে আসি। এখন ওইগুলা ছাপিয়ে এখন আমরা ডার্টি ওয়াশ সের দিকেও চলে আসি, যেটা মনে হবে অনেক বেশি পুরাতন, অনেক বেশি ডার্টি, তো বাট দেখতে সুন্দর। তো এখানে আমার দুটো ইমেজ, একটা হচ্ছে জ্যাকেট মানে টপ আর একটা বটম। এখানে আমার যে ডেনিম প্যান্ট বা ডেনিম প্যান্ট আর জ্যাকেট, এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে ডার্টি যে অ্যাপিয়ারেন্সটা আছে, তো আমরা এখন বর্তমানে ডার্টি অ্যাপিয়ারেন্স এর দিকে চলে যাচ্ছি, আমরা অনেক এখন বর্তমানে ভিনটেজ এর দিকে চলে যাচ্ছি। তো আমাদের ফেডিং থেকে শুরু করে, আমার ডিস্ট্রয় থেকে শুরু করে, আমরা এখন বর্তমানে যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি বা কাস্টমারের ডিমান্ডটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডার্টি অ্যাপিয়ারেন্স, যে মনে হবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সয়েল বা বিভিন্ন রকমের মাডি অ্যাপিয়ারেন্স বা ডার্টি অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে। তো এটা একটা ট্রেন্ড এখন বর্তমানে চলে আসছে। দেন হচ্ছে আমরা ডেনিম গ্রাফিক্স, এখন আমার ডিস্ট্রয় এখানে দেখেন যে আমার দেখা যাচ্ছে ডিস্ট্রয়, তো ডিস্ট্রয়ের সাথে সাথে আমার হচ্ছে ডেনিমের গ্রাফিক্স গ্রাফিক্স গুলাও অ্যাড হচ্ছে এখন। আমরা এটাকে বিভিন্ন ভাবে গ্রাফিক্স করে সেটাকে প্রিন্ট করে দেওয়া ডেনিমের উপরে, অথবা আমরা চাইলে বিভিন্ন কালার দিয়ে আমরা প্রিন্টিং ইফেক্ট নিয়ে আসতে পারি, অথবা এমবোসিং করতে পারি, এবং পরবর্তীতে আমরা এর বাইরেও কিন্তু আমাদের আরো টেকনোলজি আছে যেটার মাধ্যমে আমরা ইউজ করতে পারি। তাহলে আমার ভিনটেজ থেকে পরবর্তীতে আমার যে ট্রেন্ড যেটা আছে ভিনটেজের পর, অথবা আমার হচ্ছে ডার্টি অ্যাপিয়ারেন্স এর পরে, সেটা হচ্ছে গ্রাফিক্স এর দিকেও আমরা মনোযোগ দিচ্ছি। এটা আমাদের একটা ডেনিমের ট্রেন্ড বা ডেনিম ওয়াশের ট্রেন্ড। দেন এখানে আরেকটা গ্রাফিক্স আমরা দেখতে পাচ্ছি, এই গ্রাফিক্সটা আসলে আমরা প্রিভিয়াস যে গ্রাফিক্সটা দেখেছি ওটা হচ্ছে আমাদের প্রিন্টের মাধ্যমে নিয়ে আসতে হবে, বাট যে গ্রাফিক্স এইখানে যে গ্রাফিক্সটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা লেজারের মাধ্যমে নিয়ে আসতে পারবো।
বা লেজার ওয়াশিং এর মাধ্যমে এই গ্রাফিংসটা নিয়ে আসি। আমরা নর্মালি যেটা করি যে এই যে ডিজাইনটা আছে সেম ডিজাইনটা আমরা কম্পিউটারে গ্রাফিক্স করে নিব, মানে কম্পিউটার আমরা ইলাস্ট্রেটর হোক বা ফটোশপ হোক এগুলাতে কনভার্ট করে, আমার লেজার লেজার যে মেশিন আছে সেই মেশিনের উপযুক্ত আমরা সফটওয়্যারে কনভার্ট করে দেন আমরা জাস্ট কমান্ড করব, বাকি কাজ আমার লেজার করে নেবে বা লাইট করে নেবে। তো এটার মাধ্যমে আমরা এইরকম গ্রাফিক্স নিয়ে আসতে পারি। এটাও একটা ট্রেন্ড বর্তমানে, যে আমার 2024-এ এই ট্রেন্ডটা খুব জনপ্রিয় হতে চলেছে, গ্রাফিক্স ট্রেন্ড, যেটা আমরা একটু আগে বলেছি যে আমরা প্রিন্টের মাধ্যমে নিয়ে আসতে পারি এবং আমরা হচ্ছে এরকম লেজারের মাধ্যমে আমরা করতে পারি। দেন অন্যতম আরেকটা ট্রেন্ড যেটা খুবই জনপ্রিয় হতে চলেছে 2024-এ, অলরেডি এগুলো নিয়ে কাজ শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে মেটালিক বা ফয়েল ওয়াশ। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটা বটম, তিনটা মডেল পড়ে আছে, যেখানে হচ্ছে যে এটা একটা ডেনিম, এটাও আরেকটা ডেনিম, বাট দেখতে আমরা ইমেজে বুঝতে না পারলেও বাট আমাদের এটা কিন্তু ডেনিম, এটা এখন ডেভেলপ হচ্ছে আমার 2024-এ। এটা একটা ট্রেন্ড যে এই মেটালিক মেটালিক আমরা ইউজ করব, মেটালিক ইউজ করে আমরা ফয়েলের মতো এক ধরনের অ্যাপিয়ারেন্স নিয়ে আসবো, অ্যাপিয়ারেন্স নিয়ে এসে এটা আমরা এই ধরনের ট্রেন্ডটাকে এখন ফলো করছি। এখানে আমরা এখানে একটা সুন্দর বিষয় হচ্ছে যে যেমন এটা হচ্ছে আমার গোল্ডেন কালার, তো তো আমাদের এইখানে চাইলে যে এই কালার গুলোর মধ্যে আমরা কিন্তু ভেরিয়েশন নিয়ে আসতে পারি। তো এটা হচ্ছে আরেক রকমের আমার ট্রেন্ড এখন বর্তমানে। তাহলে আমরা যে ট্রেন্ডের বিষয়গুলা, স্পেশালি ডেনিমের ওয়াশের ট্রেন্ডের বিষয়গুলো আমরা যেটা দেখলাম যে আমাদের ডার্টি অ্যাপিয়ারেন্স যেটা অনেক বেশি ডার্টি, এরকম ট্রেন্ড চলে আসছে বা সামনে আমরা এরকম ট্রেন্ড দেখতে পারবো। দেন হচ্ছে আমার বিভিন্ন রকমের গ্রাফিক্স আমরা দেখতে পারবো এবং আমরা মেটালিক বা ফয়েল ওয়াশ আমরা দেখতে পারবো, যেখানে হচ্ছে দেখা যাবে যে না আমার গার্মেন্টসটা পুরোপুরি ফয়েলের মতো বাট আমার কিন্তু এটা ডেনিম, যেখানে আমি ফয়েল বা মেটালিক যে বিষয়গুলো মেটালিক যে ম্যাটেরিয়াল গুলো আছে সেই ম্যাটেরিয়াল গুলো ইউজ করে আমি এরকম একটা অ্যাপিয়ারেন্স নিয়ে আসতে পারবো। তো আমরা আসলে ডেনিমের মধ্যে অনেক রকমের ওয়াশিং ইফেক্ট নিয়ে আসি, যেহেতু আমার ডেভেলপমেন্টের জায়গাটাতে এখানে যেহেতু ওয়াশের মাধ্যমে করা সম্ভব, তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ডেনিমের শেপের সাথে সাথে মানে ডিজাইনের সাথে সাথে আমার হচ্ছে ওয়াশের মাধ্যমে আমি অ্যাট্রাকটিভনেস বাড়াতে পারি বা আমি কাস্টমারকে আরো বেশি অ্যাট্রাক্ট করতে পারি বা কাস্টমারের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ অল ফর জয়নিং, আল্লাহ হাফেজ।